হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বেশ কয়েকদিন যাবৎ মাইলেজ নিয়ে খুব তর্ক বিতর্ক চলতেছে গ্রুপে। যারাই বলে 48-50 পায়, তাদাই নাকি মাইলেজ মাপতে পারে না, আর যারা 30-32 পায় তারা নাকি মাইলেজ কি বুঝেই না, এরকম কিছু তর্ক বিতর্ক চলতেছে। আসলে অনেকেই ভালো মাইলেজ পাচ্ছে, অনেকেই পাচ্ছে না। তো আমার গাড়িটা অলরেডি 16,693 কিলোমিটার রানিং। আমি প্রথম থেকেই মাইলেজ মাপি। আমার মাইলেজ বাড়া শুরু হয়েছে আমার যখন চেন স্পকেটগুলো চেঞ্জ করি তখন। তো আমি আগে 45-এর মতোই পাইতাম, প্রায় পাঁচ বার্ষে হচ্ছে আমার চেন স্পকেট চেঞ্জ করার পরে। এবং চেন স্পকেট চেঞ্জ করার পরে যে পরিবর্তনটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে নির্দিষ্ট মানে গিয়ারে এবং একটা আরপিএমে আমার আগের স্টক চেইনে যে স্পিড ছিল এটাতে স্পিডটা আর একটু বেশি দেখায়। তো সেই রেশিওটাই আমি এখন ভিডিও করব। আপনাদের যাদের বাইকে স্টক চেইন আছে তারা বিশেষ করে মিলাই দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন মাইলেজের পার্থক্যটা কেন হয়েছে, হয়তোবা তখন কিছুটা হলেও বিশ্বাস করাতে পারবো। যদিও যারা বিশ্বাস করা তারা ঠিকই করবে, আর যারা না করার যত কিছুই দেখাই লাভ নাই। তো আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে 3 নম্বর এবং 3, 4, 5 রাস্তার পরিস্থিতি অনুযায়ী কোনটা পারবো জানি না, 4,000 এবং 5,000 আরপিএমের স্পিডটা আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা জাস্ট এটা একটু মিলিয়ে নেবেন তাহলেই হবে। তখন আমরা সবচাইতে বেশি চালাই হচ্ছে 4 এবং 5 নম্বর গিয়ার এবং 4,000 এবং 5,000 আরপিএমে, যেহেতু এই দুটোতে বেশি চালানো হয় তাই এই দুইটাই বেশি দেখানো হবে। 3 নম্বর গিয়ার তো আমার একটা চালানো হয় না, তারপরে চেষ্টা করব 3, 4, 5 তিনোটা দেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক। আমার আইডল আরপিএম 1, হয়তোবা একটু বেশি থাকে, 1100 থাকে অনেক সময়, বাট এখানে আমার আইডল আরপিএম 1। আমি একটু আগেই বাইক জাস্ট 1 কিলো চালাই এখানে এসে দাঁড়াইছি। তো চলেন দেখি, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সেকেন্ড গিয়ার চলতেছে, প্রত্যেকটা গিয়ারই আপনারা দেখতে পারেন চাইলে। এই হচ্ছে থার্ড গিয়ার, আমি এখন থার্ড গিয়ারটা চেক করব। স্পিডটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা ক্লোজ করতে পারি। এই যে 4,000 আরপিএম, 3 নম্বর গিয়ার 38, এবার যাব 5,000 আরপিএম, 3 নম্বর গিয়ার। এই হচ্ছে 5,000 আরপিএম, 48, 3 নম্বর গিয়ার। এবার যাব 4 নম্বর গিয়ারে, 4 নম্বর গিয়ার, এই হচ্ছে 4,000 আরপিএম, 46, 4,000 আরপিএম, 46, এবার যাব 5,000 আরপিএম, 4 নম্বর গিয়ার, 5,000 আরপিএম, 57, 4 নম্বর গিয়ার, 5,000 আরপিএম, 57। আর একটু দেখানোর চেষ্টা করি, ক্যামেরায় আসছে কিনা জানি না। 4 নম্বর গিয়ার, 5,000 আরপিএম, এই যে 57, ওকে। এবার 5 নম্বর গিয়ারে যাব, 5 নম্বর গিয়ারে 4,000 আরপিএমটা আগে দেখি। 5 নম্বর গিয়ার 4,000 আরপিএম হচ্ছে 53-54 এরকম। এই যে সামনে ট্রাফিক, 53। এবার দেখবো 5,000 আরপিএমে কত হয় 5 নম্বর গিয়ার, 5,000 আরপিএম, 5 নম্বর গিয়ার, 5,000 আরপিএম, 5 নম্বর গিয়ার, 67-68 এরকম, বা 66-67, এই তো। সামনে ট্রাফিক, তারপরে আর দেখানো সম্ভব না। তো যাই হোক, আপনারা আপনাদের বাইকের সাথে মিলিয়ে নেবেন তাহলে এই তর্ক বিতর্কর কিছুটা হইলেও অবসান হবে আশা করি। আর খুব স্বাভাবিকভাবেই যখন আরপিএম অনুযায়ী স্পিডটা বেশি থাকবে তখন মাইলেজটা বেড়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন সবসময় নির্দিষ্ট একটা ভালো পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য, ভালো ফুয়েল নেওয়ার জন্য, আর ফুল ট্যাঙ্কি করে তেল না নেওয়াই ভালো।
আমি সব সময় 5 লিটার বা 6 লিটার নিই এবং প্রত্যেকবারে আমি মাইলেজ চেক করি। যেমন এবারেও এবার আমি নিয়েছি 6 লিটার, আমার মাইলেজ চেক করি হচ্ছে ট্রিপ মিটার বিতে 124 কিলোমিটার চলতেছে। এবং মজার বিষয় হচ্ছে আমি বলে দিতে পারবো যে আমার এটা কত কিলোমিটার চলবে এই 6 লিটারে। 6 লিটারে পুরোপুরি 300 কিলোমিটার চলবে 100%। তার কারণ আমি 124 কিলোমিটার যে চালাইছি যে রেশিওতে, এই রেশিও হিসাব করলে এবং সামনের দিকে যে চালাবো এই রেশিও অনুযায়ী 300 কিলোমিটার যাবে এবং 1-2 কিলোমিটার এদিক সেদিক হয়। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।